আসসালামু আলাইকুম ব্লেন্ডারে বিট করে মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে মাত্র একটি ডিম দিয়ে খুবই মজাদার এবং পরিমাণ একটা ডিমের জন্য কতটুকু কি পরিমাণে দিতে হবে সব মিলে থাকছে আজকের এই ভিডিওটি কেক তৈরির ভিডিও আপনারা ভিডিওটি না টিনে পুরো ভিডিওটি দেখতে থাকবেন এখানে আমি একটা যদি আপনারা ডিম নেন তাহলে আপনারা হাফ কাপ পরিমাণে চিনি নেবেন ওই কাপ দিয়ে হাফ কাপ পরিমাণে ময়দা নেবেন ওই কাপ দিয়ে আবার হাফ কাপ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল নেবেন এখন ডিম চিনি আর তেল ব্লেন্ড করে নিছি নিয়ে একটা বলে ঢেলে নিচ্ছি এটা তো একদম স্মুথ হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন তারপরে যে হাফ কাপ পরিমাণে ময়দা নিচে কোনোটার পরিমাণে কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনাদের কেকটা হবে না আপনারা যদি এখানে দুইটা ডিম নেন তাহলে এক কাপ পরিমাণে চিনি এক কাপ পরিমাণে ময়দা মানে এক কাপ পরিমাণে তেল নিয়ে নেবেন তাহলে আপনাদের কেক দেখবেন পারফেক্ট হয়ে যাচ্ছে এখানে আমি হাফ কাপ পরিমাণ হাফ টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা দিয়েছি এখন এটা সব মিশ্রণের সঙ্গে ময়দাটা ভালোভাবে মিক্স করে নেব এখানে আমি অবশ্য ময়দা দিই আটা দিয়েছি বাসায় আমার ময়দা ছিল না তাই আটা ময়দা যদি দিতে পারেন তাহলে কেকটা আরও সফট এবং নরম হবে আমি আজকে আটা দিয়েই তৈরি করতেছি বাসা বান্না ধরছে কি করব এখন বাধ্য হয়েই তৈরি করতেছি আমি এখানে একটা লাভ একটা বাটিতে নিয়েছি আপনারা চলে যে কোনো ধরনের বাটিতে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী এটা কিন্তু আজকে আমি কোনো ওভেনে তৈরি করব না এখানে আমি আজকে হাঁড়িতেই তৈরি করব। আপনাদের ভাতের হাড়িতেই তৈরি করে দেখাবো হাঁড়িটা আমি আগে থেকে হিট করে নিয়েছি এখন আমি এটা বসিয়ে দিছি এখন এই যে এখানে আমি দুইটা ঢাকনা দিয়ে দেবো তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে তবে এই ঢাকনাটা আমার হচ্ছে না এখন ঢাকনাটা চেঞ্জ করে নেব এই যে একটা সোলো ঢাকনা দিলাম তারপর আবার একটা ঢাকনা দিলাম এইরকম স্টিলের ঢাকনা দিতে হবে তাহলে কিন্তু কেকের কালারটা অনেক সুন্দর আসবে কেকটা আমার মেবি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আমি একটু পর পর চেক করে দেখতেছি যে হয়েছে কি না এই যে আসলো আমি এখন যে লাভের দুই মাথাটা একটু উঠাই দিছি একটু সৌন্দর্যের জন্য কেকটা কিন্তু অনেক নরম এবং সফট হয়েছে বাচ্চারা তো অনেক খুশি হয় এভাবে যদি আরও ক্রিম লাগাই দিতে পারেন তাহলে তো আরও খুশি আর একদিন আপনাদের সাথে শেয়ার করব এভাবে বাসায় বানিয়ে ক্রিম লাগিয়ে কেক তৈরি আজকে এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ